নগাঁও জেলার রহাত বিধ্বংসী অগ্নিকাণ্ড শর্ট সার্কিট হয়ে দীঘলিয়াতি গাঁত অঘটন আর ফণীন্দ্র ডেকা নাম ক্ষমা করব ফণীন্দ্র নাথ নামের এজন লোকর ঘরত লাগে জুই অগ্নিকাণ্ডত নিমিষতে ভস্মীভূত হয়েছে পরিয়ালটির ঘর লোকজনের পত্নী একমাত্র সন্তান কথমপি প্রাণ রক্ষা পড়ছে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের কর্মসূত্রে সামগ্রী থাকে লোকজন আর কেজনমান যুবকর তৎপরতার জুই নোমার চেষ্টা চলছে আর অগ্নি নির্বাপক আর আরক্ষী ঘটনাস্থলীত তৎকালে উপস্থিত হয়ে অভিযান অব্যাহত রাখিছে আর জুই নির্বাপন করতে দুজন যুবক আঘাতপ্রাপ্ত হওয়ার খবর আছে অগ্নিকাণ্ডত কেবা লাখ টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে মূলত আন এক ডর খবর জানাই আছো নগাঁও জেলার রহাত বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এক্সক্লুসিভ দৃশ্যাংশ দেখতে হয়েছে চাও কেনেদরে জুই লেলিহান শিকায় সমগ্র ঘরটা আবরি ধরেছে আর শর্ট সার্কিটের ফলতে এই দীঘলিয়াতি গাঁত এই ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত হওয়ার সন্দেহ প্রকাশ করেছে একাংশই ফণীন্দ্র নাথ নামের এজন লোকর ঘরত লাগে জুই দুটা উইন্ডোর জড়িয়ে দেখছো এটা দৃশ্যাংশ দেখছো আসলে কেনেদরে বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আন এক দৃশ্যাংশ আমি দেখছো কেনেদরে ভস্মীভূত হয়েছে প্রায় 5 লক্ষাধিক টাকার সা সম্পত্তি কর্মসূত্রে সামগ্রী থাকে এই ফণীন্দ্র নাথ নামের লোকজন আর অগ্নিকাণ্ডের ফলত নিমিষতে ভস্মীভূত হয়েছে পরিয়ালটির ঘর লোকজনের পত্নী আর একমাত্র সন্তান কথমপিহে প্রাণ রক্ষা পড়ছে তার মজতে খবর আছে দুই নির্বাপন করতে দুজন যুবক আঘাতপ্রাপ্ত হয়েছে অগ্নিকাণ্ডত কেবা লাখ টাকার সা সম্পত্তি ইতিমধ্যে ভস্মীভূত হওয়ার খবর আছে অগ্নি নির্বাপক আর আরক্ষী ঘটনাস্থলী তৎকালে উপস্থিত হয়ে অভিযান অব্যাহত রাখছে আর কেজনমান যুবকর তৎপরতা জুই নুমার চেষ্টা চলছে কিন্তু পরবর্তী সময় এটা লক্ষণীয় হব আসলে কি পরিমাণের সা সম্পত্তি ভস্মীভূত হয় অগ্নিকাণ্ডত কিন্তু বর্তমানলৈকে নির্বাপিত করবা নাই জুই আর জুই লেলিহান শিকায় সমগ্র অঞ্চলটা আবরি ধরেছে আর আতঙ্কিত হয়ে পড়ছে যে নগাঁওর রহার দীঘলিয়াতি দীঘলিয়াতি গাঁওয়ার রাইজ।